পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ইস্তাহার প্রকাশ করতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসও ইতিমধ্যেই তাদের দলীয় ইস্তাহার প্রকাশ করেছে। এরই অঙ্গ হিসাবে এদিন নদিয়ার 79 নম্বর পলাশিপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর মানিক ভট্টাচার্য পলাশিপাড়ায় দলীয় ইস্তাহার প্রকাশ করলেন পলাশিপাড়াস্থিত তৃণমূল কার্যালয় থেকে। দলীয় ইস্তাহার প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা নিজের মেয়েকেই চায় এই ফেস্টুনও প্রকাশ করেন মানিকবাবু। এই নির্বাচনী কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন তেহট্ট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিষ বিশ্বাস, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আতাউর হোসেন, সহসভাপতি সোমনাথ চট্টোপাধ্যায়, তেহট্ট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রণদা প্রসাদ বোস, ব্লক নেতৃত্ব শ্রীকান্ত মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আজকে আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্ত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ইস্তাহার 2021 এবং 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গীকার যেটা ইস্তাহার আকারে প্রকাশিত হচ্ছে, সেটাতে 10 দফা বিষয়ের ওপর মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন, তৃণমূল নেত্রী জোর দিয়েছেন এবং সেটা আমরা গর্বিত যে গ্রাম বাংলা এবং গোটা পশ্চিমবাংলার মানুষের পারিবারিক আয় অর্থাৎ যেটা প্রবীণ ভাতা, প্রবীণদের ভাতা, বার্ধক্য ভাতা, কৃষি পেনশন, সেসব তো ছিল এই রোজগারের ব্যবস্থা, কিন্তু সেই সঙ্গে একটি নতুন যোজনা যে জেনারেল কাস্ট, সেই পরিবারের গৃহবধূর হাতে মাসে 500 টাকা পৌঁছাবে তার বাড়ির খরচের জন্যে এবং অন্যান্য সম্প্রদায়ভুক্ত মানুষ তাদের বাড়িতে 1000 টাকা পৌঁছাবে মাসিক পারিবারিক খরচ হিসাবে। আমরা জানি যে শিক্ষাকে আমাদের নেত্রী চোখের মণি করে গত 10 বছর ধরে পথ চলছে, মহিলা ক্ষমতায়ন, মহিলাদের শিক্ষা, নারী উন্নতি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন তার একমাত্র লক্ষ্য। যে যদি নারী সমাজ এগিয়ে না আসে তাহলে কখনোই একটা সমাজ পরিপূর্ণতা লাভ করে না। তো সেই নারী শিক্ষার বিকাশের সঙ্গে সঙ্গে এবছরেও সেই সঙ্গে নারী সুরক্ষার জন্যে যেমন খাদ্য সুরক্ষা তেমনি নারী সুরক্ষার জন্য কিন্তু এই নির্বাচনী ইস্তাহারে প্রায় 3 গুণ অর্থ বরাদ্দ করা হয়েছে শিক্ষার প্রগতির জন্য। সুতরাং আজকে শুধু সবুজ সাথী সাইকেল, তাদের বিনামূল্যে বই, বাচ্চাদের জুতো, তাদের জামা কাপড়, তাদের মিড ডে মিল, তাদের খাওয়া দাওয়াতেই সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে শিক্ষা শেষ করার সঙ্গে সঙ্গে যাতে দু হাতে আমাদের শিক্ষিত যুবক যুবতী তারা যাতে কাজ পায়, সেজন্য বাংলায় কলকারখানার সংখ্যা বাড়ানো এবং 5 লক্ষ যুবক যুবতীর কর্মসংস্থান এই ইস্তাহারের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি। একদিকে কর্মসংস্থানের কথা বলা আছে, আর একদিকে স্বাস্থ্যের উন্নতি। আজকে এই রাজ্যে এই ইস্তাহারে বলা হচ্ছে যে কোনো মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে এই রাজ্যে পাবে। সুতরাং স্বাস্থ্য তার সুরক্ষিত, শিক্ষা তার সুরক্ষিত, অর্থসংস্থান সুরক্ষিত, যুবক যুবতীদের কর্মসংস্থান সুরক্ষিত এবং বাংলায় খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে যে রেশন ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন যে এই রাজ্যে অনাহারে কেউ থাকবে না, সেই অনাহারের সঙ্গে তিনি আরেকটি প্রকল্প ঘোষণা করে দিয়েছেন যে আগামী দিন সমস্ত দুর্নীতির জাল ভেঙে দিয়ে মানুষের দরজায় খাবার পৌঁছে দেবে। অর্থাৎ সরকার মানুষের সেবক এবং সেই উপভোক্তাকে সরকারি পরিষেবা দরজায় নিয়ে যাওয়ার একটা দৃষ্টান্ত সারা পৃথিবীর মানুষকে আমাদের নেত্রী দেখিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং এই নির্বাচনী ইস্তাহারের মধ্যে দিয়ে বাংলার প্রগতি, শিক্ষায় যেখানে একদিন আমরা কুচবিহার থেকে যদি আমরা চলে যেতাম কলকাতা তাহলে মাঝখানে শুধু কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ দেখতে পেতাম আর একদম কলকাতার উপকণ্ঠে বারাসাত, সেই জায়গায় আজকে 45টি সরকারি কলেজ নতুন করে এই সরকার গড়ে দিয়ে বলেছেন যে শিক্ষা সরকারি কলেজ কোনোটাই নাগালের বাইরে না। স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে স্বাস্থ্য শিক্ষা যেটাকে আমরা হেলথ এডুকেশন বলছি, সেখানে মেডিকেল কলেজের সংখ্যা বাড়ানো,
প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে এই সরকার, এবং সেই সঙ্গে নার্সিং কলেজ, সেই সঙ্গে যুবক যুবতীদের স্বাস্থ্য পরিষেবায় যোগ করে দিয়ে একদিকে যেমন স্বাস্থ্যসাথী প্রকল্পে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করবে সরকার, কিন্তু সেই টাকার থেকেই একটা অংশ চলে যাবে যারা শিক্ষা জগতে স্বাস্থ্য শিক্ষার সঙ্গে যুক্ত হবে। একদিকে মানুষের সঙ্গে পরিষেবার মাধ্যমে একটা পেশাগত রোজগারের সুযোগ থাকছে এই ইস্তাহারে, সেই সঙ্গে সঙ্গে মানুষের পরিষেবাটাও বিনামূল্যে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এই যে বৈজ্ঞানিক চিন্তাধারা এবং সবচেয়ে বড় কথা যে আমাদের সমাজ বিভক্ত করতে যাচ্ছে, ধর্মীয় মেরুকরণ করে যারা এই সমাজের মানুষের মধ্যে হানাহানি করতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতিশ্রুতি যে আমরা অতন্দ্র প্রহরীর মতো মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা লক্ষ্য করব। কিন্তু আজকে আপনারা সাংবাদিক বন্ধু নিশ্চয়ই খবরের কাগজে লক্ষ্য করেছেন যে অমিত শাহ আজকে ঘোষণা করেছে বাংলায় বিজেপি সরকার গঠন করলে তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে ক্যাপ অর্থাৎ সিএএ তারা এই রাজ্যে কার্যকরী করবে। এই ইস্তাহারের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় তার এক পা খোড়া থাকতে পারে, কিন্তু জেনে রাখবেন দিদির প্রাণ যতক্ষণ আছে তত বড় বাঙালির মান আছে এই বাংলার, এবং যত বড় হানাদারি বিজেপি হোক না কেন এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে বাংলায় এনআরসি বাংলার সিএএ কোনোভাবে চালু করতে যাবে না। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে তৈরি আছে এবং তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সারা ভারতবর্ষে এই বিজেপিকে ক্ষমতার দরজায় আসা তো দূরের কথা, প্রথম ক্যাবিনেট মিটিং তাদের সারা জীবন স্বপ্নই থেকে যাবে। মানুষের দুর্গ ভেদ করে তারা বাংলায় এই সাম্প্রদায়িক অশান্তি তৈরি করতে পারবে না, পারবে না, পারবে না। তাই এটা সমৃদ্ধির ইতিহাস, সমৃদ্ধির ইস্তাহার, এটা শিক্ষার ইস্তাহার, এটা বাংলার উন্নয়নের ইস্তাহার, এটা সাম্প্রদায়িক মেলবন্ধনের ইস্তাহার। আমরা গর্বের সঙ্গে আজকে এই ইস্তাহার আপনাদের সামনে তুলে ধরছি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।